হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আবারও অনেক দিন পরে আপনাদের সামনে উপস্থিত হলাম। তবে উপস্থিত হওয়াটা আজকে সত্যিকারের অর্থেই অনেকটাই দুঃখের সঙ্গে উপস্থিত হচ্ছি, কেননা আপনারা সবাই জানেন বর্তমান পরিস্থিতিতে ইটালি এবং স্পেনের অবস্থা COVID-19 বা করোনা ভাইরাসের কারণে কী পরিস্থিতি চলছে, যেখানে 13 তারিখ এখানে স্পেনে লকডাউনের কথা প্রথম ঘোষণা হয়, ঠিক সেই দিনকে ছিল 2000-এর মতো এফেক্টেড, আর আজকে সেখানে 1 এপ্রিল এই সংখ্যাটা দাঁড়িয়েছে 1 লাখের ওপরে। কাজেই আপনারা বুঝতেই পারছেন যে সংখ্যাটা কীরকমভাবে গুণিতকভাবে আস্তে আস্তে এটা স্প্রেড করেছে, যেটা আজ আমরা কেউ ধারণাও করতে পারিনি যে সংখ্যাটা এত তাড়াতাড়ি এরকমভাবে এত একটা জায়গায় গিয়ে পৌঁছাবে। এবং এই পরিস্থিতি যাওয়ার যে কি কারণটা, তার ভেতরে অনেকেই এখানে আছেন এবং তারা বলছেন যে সরকারও এটার দায়িত্ব এড়াতে পারে না, কেননা সব কিছু জানা সত্ত্বেও 8ই মার্চ তারা একটা সমাবেশের অনুমতি দিয়েছিল, যে সমাবেশের কারণে যে সোশ্যাল স্প্রেডিং বলে যে কথাটা আমাদের ভেতরে এই কয়দিনের ভেতরে আমরা জানতে পেরেছি, সেই সোশ্যাল স্প্রেডিংয়ের কারণটা দাঁড়িয়েছিল এই 8 তারিখের সমাবেশের কারণ। যাই হোক, বর্তমানে প্রায় প্রত্যেকটা দিন প্রায় 1000-এর কাছাকাছি এখানটায় স্পেনে লোক মারা যাচ্ছে, কিছু বেশি কিছু কম, এবং এফেক্টেডের সংখ্যা যে দাঁড়িয়েছে তাতে কয়েকদিনের ভেতরে হয়তো আরও কোথায় গিয়ে যে দাঁড়াবে সেটা আমরা নিজেরা কেউ বলতে পারছি না। সত্যিকারের অর্থে আমরা খুবই ভয়ে আছি। আজকে 13 তারিখ থেকে পরিবার পরিজন নিয়ে একসাথে আমরা নিজেদের ভেতরে ঘরবন্দি অবস্থায় আছি। বর্তমান যা পরিস্থিতি দাঁড়াচ্ছে তাতে যে কবে গিয়ে পরিস্থিতি আবার স্বাভাবিক হবে তা কেউ বলতে পারছে না। আজকেই আমার ছেলের স্কুলের এক টিচারের সাথে ভায়া টেলিফোনে তাদের সাথে কথা হলো, তিনি বলছেন যে এখানে গোটা এপ্রিল মাস তো লাগবেই, উপরন্তু যে মে মাসের প্রথম দু থেকে তিন সপ্তাহ হয়তো বা লেগে যেতে পারে, কেননা বাচ্চাদের মাধ্যম দিয়ে এই ভাইরাসটা দ্রুত ছড়ানোর যে প্রক্রিয়াটা সেটা ত্বরান্বিত হতে পারে, কেননা বাচ্চারা এদিক ওদিক যাতায়াত করে, দৌড়াদৌড়ি করে, সব কিছু ধরাধরি করে, তারা গিয়ে বড়দেরকে জড়িয়ে ধরে। যদিও প্রত্যেকটা দিনই এখানে স্কুলের যে ক্লাসের যে রুটিনের যে ক্লাসগুলো যেগুলো আছে সেগুলো রুটিন মাফিক টিচার তারা ইমেলে পাঠাচ্ছে, যাতে করে আমরা বাড়িতে বসে থেকে বাচ্চাদেরকে সেই মতো করে শিক্ষা দিতে পারি, এটা একটা ভালো দিক। তারাও সবসময় আমাদের সাথে যোগাযোগ রাখছে যে কেমন আছি না আছি। এর মাঝখানে গত 15 তারিখে আমার কিছুটা জ্বরও হয়েছিল এবং এই জ্বরের কারণের জন্যই আমরাও খুব ভয়ে ভয়ে ছিলাম, কিন্তু তবে ঠাকুরের অশেষ করুণা যে এই জ্বর শুধুমাত্র জ্বরই ছিল আর অন্য আর তেমন কোনো কিছু ছিল না। তো তারপরেও আমি 14 দিন আলাদা ঘরের ভেতরে আলাদা ছিলাম, যাতে বাচ্চা কিংবা আমার ফ্যামিলির আদার্স লোকজন যেন আমার কাছাকাছি যেন না আসে। তো যাই হোক, সেই 14 দিনটা কাটিয়ে উঠেছি, এখন আপাতত সবই ঠিকঠাক আছে, কিন্তু সত্যিকারের অর্থেই আমরা খুব ভয়ে আছি। এই ভয়টা যে কী মানসিক যন্ত্রণাদায়ক সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, যারা না এই বাইরে আছেন তাদের জন্য। বিশেষ করে আমার অনেক বন্ধু আছেন, সুইজে আছেন, লন্ডনে আছেন, প্যারিসে আছেন, তারা প্রত্যেকেই বারে বারে ফোন করে তারা জিজ্ঞাসা করছেন যে তাদের ওখানকার অবস্থাটা কীরকম। এবং সত্যিকারের অর্থেই এই আমার আজকে 18 বছর বিদেশ জীবনযাপন করেছি আমি, এরকম একটা পরিস্থিতির ভেতরে সত্যিকার অর্থে কোনো দিনই পড়িনি, এবং এই পরিস্থিতি যেন ভবিষ্যতে যাতে না আসে সেটাও সবাইকে কিংবা ঠাকুরের কাছে সেটা প্রার্থনা করে। কেননা বাইরে বেরোতে গেলে কোনটা ধরবো আর কোনটা
ধরার বাইরে থাকব, সেটা আর বুঝে উঠতে পারছি না যে কোন জিনিসের মাধ্যম দিয়ে ঘরে ভাইরাস ঢুকবে এবং এই তার মাধ্যম দিয়ে আমার মাধ্যম দিয়ে অন্য কাউকে ছড়িয়ে যাবে। কিংবা সুপার মার্কেট এখানে খোলা আছে, আপনারা সবাই জানেন লকডাউনে যেটা অন্যান্য দেশের যা পরিস্থিতি এখানে একই রকম, সুপার মার্কেট খোলা আছে, ফার্মেসি খোলা আছে, কিংবা নিত্য প্রয়োজনীয় জিনিসের খোলা আছে, কিন্তু যে যেতে গেলে যে মানসিক একটা সাহস যেটা দরকার সেটা অনেক মানুষই হারিয়ে ফেলেছে। নিতান্ত প্রয়োজন না হলে কেউ ঘর থেকে বাইরে বেরোচ্ছে না, এটা তো শুধুমাত্র নিজস্ব দায়। এছাড়া সরকারও এখানে লকডাউনের মাধ্যমে, যে লকডাউনের ভেতরে কেউ যদি বিনা কারণ ছাড়া বাইরে বেরোয় তার জন্য অনেক টাকা ফাইন করেছে এবং ফাইনের যে পরিমাণটা সেটা প্রায় 600 ইউরো। কাজেই বুঝতেই পারছেন কেউ কারণে হোক অকারণে হোক কিংবা বাধ্য হয়েও হোক কিংবা সরকারের কারণে পুলিশের ফাইনের কারণে অনেকে ঘরবন্দি হয়ে আছেন। অবশ্য সেটা থাকা উচিত এই মুহূর্তে, কেননা বলছে যতটা আমরা বাইরে না বেরিয়ে এই জিনিসটাকে স্প্রেডিং থেকে দূরে রাখতে পারবো ততটাই আমাদের জন্য মঙ্গল। সেটা শুধুমাত্র আমার আপনার সবার জন্য না, সেটা সবার ক্ষেত্রে সেটা মঙ্গলকারক। এবং দেশের থেকেও প্রত্যেকটা দিন ফোন আসছে এবং তারা জিজ্ঞাসা করছে আমরা কেমন আছি না আছি, প্রত্যেক দিনই প্রত্যেককেই রীতিমতো সবাইকে আশ্বাসবাণী শোনাতে হচ্ছে যে আমরা এখানে ভালোই আছি, ঘরবন্দি অবস্থায় আছি কিন্তু ভালোই আছি। এছাড়া সত্যিকারের অর্থে আমাদের কাছে অন্য কোনো ভাষা নেই, কারণ আমরা আর কোনো কিছু বলতেও পারছি না এর বাইরে। এবং ঘরে যারা আছেন, যারা দেশে আছেন, বন্ধু বান্ধব কলকাতায় লুন কিংবা আদার্স বাংলাদেশে ত্রিপুরাতে যারাই আছেন, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তাদেরকে সবাইকে বলি প্লিজ প্লিজ আপনারা ঘরের ভেতরেই থাকুন। কেননা এটা যে কী ভয়ানকভাবে এটা ছড়িয়ে পড়ছে এবং কী ভয়ানকভাবে তার থাবা বসাচ্ছে মানুষের শরীরের ভেতরে, সেটা আমরা আপনারা হয়তো কল্পনারও বাইরে আমাদের। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার একটা নতুন একটা ভিডিও আমি খুব শিগগিরই আপলোড করব। ধন্যবাদ, নমস্কার।